হঠাৎ দেখে সুপ্ত আগ্নেয়গিরি জীবন্ত হয়ে উঠেছে বলে মনে হলেও আদতে এটি ভারতের রাজধানী দিল্লির কাছেই গাজীপুরের একটি ময়লার ভাগার দিনে এ ভাগারে ময়লা ফেলা হয় প্রায় দুই হাজার টন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভাগারটিতে বিশাল অগ্নিকাণ্ডের পর সোমবার পর্যন্ত জ্বলেছে আগুন দিন শেষে আগুন নিভলেও দূষিত বাতাসে দুদিন ধরে শ্বাস নেয় কঠিন হয়ে দাঁড়িয়েছে পূর্ব দিল্লির বাসিন্দাদের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে খননকারী যন্ত্র দিয়ে ময়লার স্তূপ সরানো হলেও ততক্ষণে বাতাসে মিশে গেছে বিষাক্ত ধোঁয়া আগুনে কারো প্রাণহানি না হলেও রাজধানীর অন্যতম পুরনো ও বিশাল ময়লার ভাগারটির কাছাকাছি এলাকায় বিপুল সংখ্যক বাসিন্দা দুদিন ধরেই ভুগছেন শ্বাসকষ্ট গলা ব্যথা চোখ সহ বিভিন্ন জটিলতায় আঘম জেলার ভরেলো গ্রহাল बच्चे उद्देश्य रोते निकलते हैं, हैं बाहर बच्चे कुछ और धुएं की तो अभी कुछ चार पाँच घंटे में स्थिति और कंट्रोल में आ जाएगी डरने की कोई बात नहीं दिल्ली वास अभिजोग ए घटना नतून नए नब्बे दशक थे चलते समस्या প্রায় প্রতি বছরই কয়েকবার আগুন লাগে গাজীপুরের ময়লার ভাগারে অতীতে এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে দিল্লিসহ বিভিন্ন শহরে এ ধরনের ময়লার ভাগারগুলো এক একটি টাইম বোমা বলে সতর্ক করেছে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল উচ্চমাত্রার দাহ্য ও বিষাক্ত মিথেন গ্যাস জমছে ভাগারগুলোতে গেল বছর ডিসেম্বর নাগাদ গাজীপুর ময়লার ভাগার পরিষ্কারের আশ্বাস দিয়েও তা পূরণ করেনি বলে এ ঘটনায় দিল্লির আম আদমি সরকারকে দুষছে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকার